আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জগদ্দল থানার সামনে, আর ঘটনা যেখানে ঘটেছে সেটা মাত্র কয়েক পা, অর্থাৎ থানার অদূরেই একেবারে প্রকাশ্যে সকাল 8টা থেকে 8:30 নাগাদ একটা ঘটনা ঘটে গেল। তাতে একজন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হলেন এবং মারা গেলেন। ঠিক কতটা রাস্তা আসুন আমার সাথে, আমি দেখাচ্ছি। এই হচ্ছে থানা, এবং এখান থেকে যদি কয়েক পা হাঁটা যায় তাহলে কিন্তু ঘটনাস্থল। এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি। নৈহাটিতে যখন উপনির্বাচন চলছে তখন সাত সকালবেলা এই ধরনের ঘটনা ঘটলো এবং এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। স্থানীয় লোকজন তারা বলছেন যে একেবারে থানার অদূরে এই ধরনের প্রকাশ্যে গুলি চালনার ঘটনায় সকলেই হতবাক হয়ে রয়েছেন। থানা এরিয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি, থানা এরিয়া থেকে কয়েক পা যদি এগোনো যায় তাহলেই ঘটনাস্থল। আমরা এই কারণে এই পুরো সিকোয়েন্সটা বা এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি বা এই বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে থানার অদূরেই যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে থানা থেকে কয়েক কিলোমিটার দূরে মানুষ কি সুরক্ষিত রয়েছে, মানুষ কি করছেন। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, দূরে আমি দেখতে পাচ্ছি ঘটনাস্থল, অর্থাৎ খুব মেরে কেটে হলেও 30 পা থেকে 35 পা হাঁটলেই থানা, অর্থাৎ থানার অদূরে এই ধরনের ঘটনা। একেবারে সাত সকালবেলা তৃণমূল কর্মী তাকে লক্ষ্য করে গুলি করা হলো, বোমা ছড়া হলো, এবং যেটা খবর পাওয়া যাচ্ছে এই অশোক সাউ তার মৃত্যু ঘটেছে। এই এই অশোক সাউয়ের ওপর 2023 সালেও একবার হামলা করা হয়, তখন 4 জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের এগেনস্টে সেই সময় চার্জশিট করা হয়, পরে তারা বেল পান। এই 4 জনই কি যুক্ত রয়েছে নাকি এর পেছনে অন্য কেউ রয়েছে, আমরা এসে গেছি ঘটনাস্থলে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এই যে কর্ডন করা রয়েছে, হলুদ দড়ি দিয়ে জায়গাটা ঘেরা রয়েছে, এটাই হচ্ছে ঘটনাস্থল। অর্থাৎ মেরে কেটে 20 থেকে 30 পা হাঁটলেই ঘটনাস্থলে আমরা পৌঁছে গেলাম। একেবারে নাকের ডগায়, জগদ্দল থানার নাকের ডগায় সাত সকালবেলা ঘটনাস্থলে দেখতে পাচ্ছি আমরা যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দোকানের সামগ্রী। সাত সকালবেলা এখানেই বসেছিলেন অশোক সাউ, চা খেতে এসেছিলেন, সাথে বেশ কয়েকজন ছিল। 3 জন যুবক তারা এই রাস্তা ধরে হেঁটে আসে, যে রাস্তা ধরে আমরা হেঁটে এলাম, 3 জন যুবক এই রাস্তা ধরে হেঁটে আসে এবং তারপরেই তাকে লক্ষ্য করে গুলি করা হয়, বোমা ছড়া হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হয়েছে, কোথাও সিসিটিভি আছে কিনা সেটা দেখা হচ্ছে। এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা একটা দোকান রয়েছে এই 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 পাড়ার মধ্যে, আর কোথাও সিসিটিভি আছে কিনা সেটা তারা খতিয়ে দেখছেন। অর্থাৎ একেবারে থানার নাকের ডগায় এই ধরনের ঘটনা ঘটে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, আতঙ্কিত এলাকার মানুষ। তারা বলছেন পুলিশের থানার সামনেই যদি এই ঘটনা ঘটে তাহলে অন্যত্র কী হবে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা বিষয়টি রয়েছে। অশোক সাউ মারা গেছেন এমনটা জানা যাচ্ছে, একজন সাসপেক্টকে তাকে চিহ্নিতকরণ করা হয়েছে, তাকে ডিটেন করে জিজ্ঞাসাবাদ করছে এই মুহূর্তে ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তারা। সিপি অলোক রাজোরিয়া তিনি ঘটনাস্থলে এসেছিলেন, তিনি যেটা জানাচ্ছেন 2023-এও একবার হামলা হয়েছিল, তবে এবার এই হামলার পেছনে 2023-এ যারা করেছিলেন তারাই আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় অমিত নাথের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, জগদ্দল। দেখলেন তো, থানা থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্ব বলা যায়। অথচ এই নিয়েই প্রশ্ন করতে সিপি অলোক রাজোরিয়া তিনি পাল্টা পুরো প্রশ্ন করে বসলেন রিপাবলিককে। তার কাছে কোনো উত্তর নেই, কিন্তু রয়েছে পাল্টা প্রশ্ন। আমরা এই নিয়ে সন্তোষের সঙ্গে কথা বলে নেবো, সন্তোষ সঙ্গে কথা হয়েছে। সন্তু, তুমি যখন প্রশ্ন করলে অলোক রাজোরিয়াকে, তিনি পাল্টা তোমাকে প্রশ্ন করলেন, তুমি হিসেব দিলেন, হিসেব দেওয়ার পর তারপর সিপি কি বললেন? হিসাব দেওয়ার পর তিনি সরাসরি এই এলাকা থেকে চলে গেলেন থানাতে। আমি ঘটনাস্থল থেকে, এই যে ঘটনাস্থল অনুপম দেখালো থানা থেকে ঘটনাস্থল, এবং সিপি ঠিক এই ঘটনাস্থল থেকে থানা চলে গেলেন মাত্র 1 মিনিটের মধ্যে। সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছেন, দাদা প্রকাশ্যে গুলি চলছে, কি বলবেন? থানা থানা কত দূর এখান থেকে? 1 মিনিটের রাস্তা। হ্যাঁ, ভয় লাগছে? ভয় কিসের? ভয় কিসের? গুলি চলছে, একজন মারা যাচ্ছে, শাসক নেতা হতে পারে, আমরা তো দেখিনি কে গুলি চালাচ্ছে, কি বলবেন দাদা? আমি তো দেখলাম না, আমি তো আসি।